বিশ্ব শান্তি এবং ত্রিপুরাবাসীর কল্যাণের লক্ষ্যে শুক্রবার শান্তির বাজার মহকুমার লক্ষ্মীছড়া বাজার সংলগ্ন এলাকায় শান্তি চৌকে অংশগ্রহণ করেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শান্তি চৌকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ধার্মিক ব্যক্তিত্ব এবং শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ এবং বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য বিশিষ্ট ধার্মিক প্রতিনিধি এবং স্থানীয় জাতি জনজাতি অংশের মানুষজন। গভীর নিষ্ঠার সঙ্গে যোগ্যে অংশগ্রহণ করেন এবং আহুতি দেন বিপ্লব কুমার দেব। নিজের বক্তব্যে শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজের বিশাল উদার হৃদয়ের এবং ধার্মিক চেতনার উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, প্রকৃত সন্ন্যাসীর মতো এই চিত্ত মহারাজ অন্যের জন্য নিজের সবকিছু মিলিয়ে দেন। শান্তিকালী মহারাজ যোগ্য ভাষণ দেওয়ার পর তারপরে দাঁড়িয়ে আমাদের ভাষণ দেওয়া মনে হয় উচিত না, কারণ এখানে সবচেয়ে বড় ব্যক্তি উনি। উনি আমাকে সম্মান দিয়েছেন বলে যে আপনি বলুন সেটা ওনার বরাবর। আমি সবসময় ওনার আশীর্বাদ পাই, আশীর্বাদ নেই। আপনারাও ওনার প্রতি যে আদর সম্মান রাখেন সেটা আপনাদের এখানে যে এসছেন আপনাদের যেটা বলে কি চাল চরিত্র স্বভাব দেখে বোঝা যায়। মহারাজকে আমি যতটা জানি, মহারাজ এক উদার প্রকৃতির ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবে আমাদের দেশে যারা সাধু সন্ত ওনারা এমনই সব কিছু দান করে দেন, পূজা করে দেন, অন্যের উপকারের জন্য নিজেকে বিলিয়ে দেন, তো স্বাভাবিকভাবে মহারাজ সেটাই করবে। ব্যক্তিগতভাবে তিনি নিজেও সবসময় চিত্ত মহারাজের কাছেও আশীর্বাদ পান বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ। এই শান্তি যজ্ঞের মাহাত্ম্য এবং তার প্রসঙ্গে রাজ্যবাসীর সামগ্রিক কল্যাণের প্রসঙ্গে গভীর অর্থবহ মন্তব্য করেন বিপ্লব কুমার দেব এবং তিনি জানিয়েছেন 2018 সালে এই লক্ষ্যেই রাজ্যের সাধু সন্ত এবং মানুষের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি সরকার। 25 বছর ধরে CPIM এ রাজ্যে যে অধর্মের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল তার থেকে মুক্তি পেয়ে রাজ্যের মানুষ বর্তমানে বিকাশ এবং উন্নয়নের নতুন ইতিহাস তৈরি করেছে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরার মানুষের যাতে কল্যাণ হয়, যেটা 2018 আমরা শুরু করেছিলাম বহু কষ্টের পর। কেউ যদি মনে করে এমনি তো হয়ে গেছে, এমনি তো হয়নি। বহু সাধু সন্ত বহু বুজুর্গ মায়েরা তাদের আশীর্বাদের কারণে, তাদের পজিটিভিটির কারণে, নাহলে সুন্দর থেকে সরকার হয় না। এমন এটা মানে অস্বাভাবিক হয়, শূন্য থেকে একটা মেজরিটি সরকার এসছে। প্রমোদ রিয়াং কাবিবি কোনোদিন MLA হবে কোনোদিন কল্পনা করেনি, আপনাদের MLA হয়ে গেছে আপনাদের আশীর্বাদের কারণে। আমি MLA হবো, মুখ্যমন্ত্রী হবো, রাজ্যসভা হবো, আমি কোনোদিনও ভাবিনি। এগুলো মানুষের আশীর্বাদের কারণে হয়েছে, কারণ কি 25 বছর নয় শুধু 35-40 বছর যাবত ত্রিপুরার মানুষকে অধর্মের দিকে নিয়ে যাচ্ছিল। যে অধর্মের প্রতি নিয়ে যাওয়ার যে ব্যবস্থা তার সব কিছু এরা করেছে। আগে কি ছিল, নজরবন্দা শুধু পার্টি করবে, গ্রাজুয়েশন করে নিয়েছে, MA করে নিয়েছে, এরপর তার কাজ কি 5-7 বছর যাবত পার্টি করতে হবে, কাস্তরাত্রী বানাও, কাস্তরাত্রী বানাও, কাস্তরাত্রী বানাও, ফ্ল্যাগ নিয়ে ঘুরো, তারপরে তার ঘর সংসার এগুলো এও পার্টি বিস্তার করবে, তার বিবাহ কোথায় হবে পার্টি বিস্তার করবে, তার সন্তান কবে হবে ও পার্টি বিস্তার করবে। কিন্তু আজ যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাতে মানুষ নিজের নির্ণয় নিতে শিখেছে। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে ধর্মের গভীর প্রভাবের কথা মানব ভাষায় উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, এভাবে যুগ যুগ ধরে মানব কল্যাণের ক্ষেত্রকে পুষ্ট করেছে ভারতীয় দর্শন এবং ধর্ম। আমি তো শান্তিকালী মহারাজের আশীর্বাদ নিব, ত্রিপুরেশ্বর মাতা মন্দিরে যাব, আমি তো গির্জাতে যাব, আমি তো মসজিদে যাব, কারণ কি প্রত্যেক একটা আস্থার জায়গা। আর আমাদের যে ভারতীয় ব্যবস্থা, আমরা তো সবকিছুর মধ্যে ভগবানকে দেখি, গাছের মধ্যে দেখি, পাথরের মধ্যে দেখি। মানব তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, তার মধ্যে তো নররূপী নারায়ণ, এ তো আমাদের দেশে প্রতিষ্ঠিত। আর এখানে মায়েরা বসে আছে, ভারত মাতৃতান্ত্রিক দেশ, ভারতবর্ষে কন্যা পূজা হয়, ছোট মেয়েদেরকে পূজা করে আমরা নিজের জন্য কি কামনা করি, পুণ্য কামনা করি।
এই শান্তি যজ্ঞের মাহাত্ম্য এবং কি কারণে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে প্রাঞ্জল ভাষায় সেই কথা তুলে ধরেন শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ। প্রোগ্রামটা হচ্ছে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থে এই প্রোগ্রামটা, এই যজ্ঞ করা হয় আজকে ৭৩ দাপর কলি চারটা যুগ ব্যাপী এই যজ্ঞের মাহাত্ম্য। বিষ্ণু পুরাণ, কালিকা পুরাণ, রাম রামায়ণ, মহাভারত সব জায়গায় দেখবে এই যজ্ঞের মাহাত্ম্য। যজ্ঞ থেকে মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টি থেকে খাদ্য সৃষ্টি হয়, খাদ্য থেকে জীব সৃষ্টি হয়, তিনি যজ্ঞ। শান্তি যজ্ঞকে কেন্দ্র করে শুক্রবার স্থানীয় মানুষদের মধ্যে ছিল প্রবল উৎসাহ আর ধার্মিক চেতনার আবহ এবং পরিবেশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।